ওপা ওপা ওপা, আপনারা অনেকেই জানেন যে কোরিয়াতে ওপা ডাকটা অনেক বেশি জনপ্রিয়, ভেরি ভেরি পপুলার। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলি, কল্পনা সাউথ কোরিয়া থেকে। ওপা ওপা ওপা, আপনারা অনেকেই জানেন যে কোরিয়াতে ওপা ডাকটা অনেক বেশি জনপ্রিয়, ভেরি ভেরি পপুলার। ওপা ওপা কি শুধু না, ওপা কাকে ডাকা হয়, ওপা কাকে বলা হয় বা কার জন্য ওপা ডাকটা হয়? ওপা সাধারণত হয় মেয়েদের যে বড় ভাই তাকে বলা হয় ওপ্পা, কিন্তু মেয়েরা তাদের বড় ভাইকে ডাকার সময়, ওপ্পা ডাকার সময় একটু অন্যরকম স্টাইলে ডাকে। ওপ্পা ওপ্পা, ইগো হে, ঝগো হে, মানে দাদা বা ভাই তুই শোন, বড় ভাই যেহেতু, দাদা বা ভাই তুই শোন, এইটা কর বা ওইটা কর, মাকে গিয়ে একটু সাহায্য কর বা বাজারে যা, এই ধরনের একটা বলে সাউন্ডটা হয় ওপ্পা, একটু একটু রুডলি, একটু কঠিন। ওপ্পা নিজের বড় ভাইকে তো একেবারে খুব সুন্দর করে ডাকে না, কিন্তু এই ওপ্পা ডাকটাই ডাকা হয় অন্য খাতে, অন্য স্টাইলে অনেক বেশি জনপ্রিয়। সেইটা হচ্ছে গিয়ে প্রেমিক বা হাজবেন্ড, এই ক্ষেত্রে যখন ডাকা হয় প্রেমিককে, তো মেয়েরা যখন ডাকে তখন ডাকে ওপ্পা 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 না ওপ্পা না, আইসক্রিম মগো শিপু, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, ওপ্পা 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 খা যা, ওপ্পা উড়ি ফাঁককে খা যা, ওপ্পা চলো আমরা বাইরে যাই, ওপ্পা না নলি এপ্পো, ওপ্পা না নলি এপ্পো, ওপ্পা আমাকে কি আজকে সুন্দর লাগতেছে, ওপ্পা মশিস, ওপ্পা ভেরি হ্যান্ডসাম, উপ্পা সারাঙ্গে, উপ্পা সারাঙ্গে, উপ্পা সারাঙ্গে, মেয়েদের স্টাইলে। আবার অনেকেই যারা বিয়ে করেন, বিয়ে করার পরেও হাজবেন্ডকে উপ্পা ডাকা হয়, যেমন আমি আমার হাজবেন্ডকে উপ্পা ডাকি, উপ্পা 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 সেরিগি পড়ি গোয়া, উপ্পা ময়লাগুলো একটু ফেলাই দিয়ে আসো, উপ্পা উপ্পা সিজন খাতাওয়া, উপ্পা উপ্পা বাজারে যাও বাজারে, উপ্পা সারাঙ্গে, উপ্পা উপ্পা সারাঙ্গে, উপ্পা সারাঙ্গে। বাইরে গিয়েও এই উপ্পাকে ডাকা হয় অনেক সুন্দর করে, ভেতরেও যেমন, ঘরের ভেতরে যেমন, কোথাও যেমন, তেমনি বাইরে গিয়ে উপ্পাকে ডাকা হয় সবার সামনে, উপ্পা 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 নানি ওগি ইসো, আমি এখানে আছি, উপ্পা উড়ি কফি মাসিলকা, উপা আমরা একটু কফি পান করবো, উনি ইয়ংা বুড়ো খালকা, উপা আমরা সিনেমা দেখতে যাব, উপা চলো আমরা সিনেমা দেখতে যাই। আর এই ডাক শুনে, উপা উপা ডাক শুনে বেশিরভাগ ছেলেদের পকেটই হয়ে যায় খালি, আর হাজবেন্ডের পকেট তো এমনি খালি হইতে থাকে, কারণ তার একটা দায়িত্ব আছে সংসারের প্রতি, ওয়াইফের প্রতি। এই উপা ডাক শুনতে শুনতে অনেক ছেলেদের পকেট একেবারে খালি হয়ে যায়, তারপরে কি করে, ঘরের থেকেও কিছু জিনিসপত্র নিয়ে সে প্রেমিকাকে দিতে থাকে। এই ছেলেরা মাসে যে টাকা বেতন পায় বা যদি কোনো কাজ টাজ করে, সব ওই প্রেমিকারই উপ্পা ডাকে সব চলে যায়। বড় ভাইকে যখন বলা হয় কোনো কাজ করার সময় বা কিছু বলা হয়, ওপা ফিকিও, ওপা ফিকিও, ভাই তুই একটু সরে বয় বা সরে দাঁড়া আমি যাবো। আর যখন প্রেমিককে বলা হয়, ওপা জাকামা নাজুম খাইকে, নাজুম নাগালকে, মানে উপা আমি একটু যাই এখান থেকে, আমি একটু যাব, একটু সরে বসো বা আমি এখান দিয়ে একটু যাব, খুব স্টাইল, ভেরি স্টাইল, অনেক অনেক স্টাইল করে বলা হয় যখন প্রেমিককে উপা বলা হয়। এই উপা ডাক শুনে প্রেমিকের একেবারে মাথা ওয়া সারান 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 সারান, লাভ 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 লাভ,